গত কয়েক জেনারেশন ধরে ত্রিপুরার ছেলেমেয়েরা আক্রান্ত হয়েছে নেশার করাল থাবায়। তাদেরকে বাঁচানোর জন্য নেশামুক্ত ত্রিপুরা গড়তে বেশ কয়েকদিন ধরেই কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। নেশা কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য প্রশাসন, রোজই চলেছে নেশা বিরোধী অভিযান। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এনএসএস দিবস উদ্বোধন করে রবিবার এমনটাই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক, ক্রীড়া এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। নেশামুক্ত ত্রিপুরা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্টভাবে বলেন, ভারতের জনসংখ্যার 65% তরুণ যুব সমাজ, এদেরকে নষ্ট করে দিতেই কুচক্রী বহিরাগত এবং বিদেশিদের সাহায্যে নেশার রমরমা ব্যবসা এখানে চলছে। ত্রিপুরাকে করিডোর বানিয়ে মায়ানমার থেকে, মিজোরাম থেকে গাঁজা, ক্যানাবিস সহ নানা প্রকার নেশাদ্রব্য পাচার করা হচ্ছে বাংলাদেশে। এর বিরুদ্ধে জোর কদমে লড়ছে রাজ্য পুলিশ। নেশামুক্ত ত্রিপুরা করে তোলার অভিযানকে জন আন্দোলনের রূপ দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে এদিন আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নেশার কুফল সম্পর্কে ছাত্রছাত্রীদের এদিন সচেতনতার বার্তাও দিয়েছেন তিনি। সমস্ত আজকে কয়েক জেনারেশন ধরে অনেক ছেলে মেয়ে কিন্তু তাতে করে আক্রান্ত হয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য কাতর মানে আহ্বান আপনারা করেছেন। এর থেকে আমরা আরো জোরদার আহ্বান আমরা করেছি যে যেভাবে জিরো টলারেন্স আমাদের নেশামুক্ত ত্রিপুরা, আমরা সেইভাবে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে এসআইটিও আমরা করেছি, এবং এই নেশার মাধ্যমে আমরা পুরো শুধু নিজের সমস্যা না, আমাদের পুরো ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এর কোনো ভালো কোনোদিন হতে পারে না। যারা কুচক্রীরা আছে, বাইরের বিদেশি তাগদ, এবং অনেক লোক অল্প পয়সার মানে খুব ইজি ওয়েতে পয়সা কামানোর যে বিষয়, সেই কারণে তারাও এর মধ্যে নিযুক্ত। আমরা ধরছি অনেক লোককে, আমরা প্রতিনিয়ত এভরিডে আমরা কিন্তু ধরছি, পুলিশ ধরছে, কিন্তু তাতে করে আমরা বারবার বলছি যে কোনো ছোট একটা দোকানে কোনো ড্রাগ বিক্রি হচ্ছে, সেখান থেকে ধরে ধরে আসলে কে এদের পেছনে তাদেরকে ধরতে হবে, তার জন্য অভিযান চলছে। এবং সেটা কিন্তু চক্রান্ত করে আমাদের দেশকে খোকলা বানানোর জন্য, আমরা যে এত গর্ব করি যে 65% আমাদের যুব সমাজ আমাদের দেশে আছে, এটা কিন্তু অনেক লোকের কিন্তু মানে সেটা সহ্য হচ্ছে না, এবং ইচ্ছেকৃতভাবে এখানে দেখা যাচ্ছে মায়ানমার থেকে মিজোরাম হয়ে ত্রিপুরা হয়ে সেটা বাংলাদেশ যায়, আমাদের কাছে যে রিপোর্ট আছে। এবং আমরা নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে হায়েস্ট আমরা কিন্তু সিজার সমস্ত ড্রাগ এখান থেকে গাঁজা যাচ্ছে, ক্যানাবি যাচ্ছে, আর বাইরের থেকে ডিফারেন্ট টাইপের যে নেশা সামগ্রী। আমি গত 2-3 দিন আগে এখানে ফরেন্সিক ল্যাবে আমি গিয়েছি, মানে দেখে অবাক হয়ে গেলাম যে কত ধরনের যে ইয়াবু ট্যাবলেট থেকে আরম্ভ করে বাকি নেই কত ধরনের নেশা সামগ্রী ত্রিপুরাতে আসে। আজকে ছাত্রছাত্রীরাই আগামী দিনে দেশ করার কাজকে এগিয়ে নিয়ে যাবে, তাই এই ছাত্রছাত্রীদের মধ্যে সেবার মনোভাব তৈরি করতে জাতীয় সেবা প্রকল্পের গুরুত্ব অপরিসীম। মানবধর্ম পালনই হলো এনএসএস এর মূল উদ্দেশ্য। বিভিন্ন সেবামূলক কাজ যেমন রক্তদান, স্বচ্ছ ভারত অভিযান সহ গ্রামীণ এলাকায় স্থানীয়দের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও তার সমাধান খোঁজার কাজে দেখা যায় এনএসএস এর স্বেচ্ছাসেবকদের। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক বিষয়সমূহ নিয়ে আলোচনার মাধ্যমে সমাজে সদর্থক বার্তা পৌঁছে দেওয়া সহ মানব জাতির কল্যাণে বিভিন্ন সেবামূলক কর্মসূচির কাজও করে থাকেন তারা। এনএসএস দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে রবিবার এমনটাই বলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। যে সমস্ত কাজ বৃক্ষরোপণ, স্বচ্ছ ভারত, নেশামুক্তি, এই কাজগুলোতে আমরা নিজেদেরকে সামিল করি। হ্যাঁ, আমরা কাজ করছি। আমাদের ডাক্তার চিত্তরঞ্জন বাবু বলেছেন, চিত্তজিৎ বাবু ভৌমিক বলেছেন, তিনি দীর্ঘ সময় এই এনএসএসটা করছেন, বলেছেন আমরা কাজ করছি। হ্যাঁ, আমরা চাই আমরা আরও যেন নিজেদেরকে সেখানে সমর্পিত করতে পারি, কারণ আমরা দেখেছি আমাদের ভারত সরকার এরকম অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছেন, যে কার্যক্রমগুলো অনেক দেশ বা আমাদের ভারতেও অনেক আগে শুরু হয়েছে, কিন্তু সেগুলো সফলতার সঙ্গে কিন্তু সেগুলো হয়নি। আজ দেখুন আমাদের যেমন অমৃত সরোবর নির্মাণের কথা বলছেন, যে দেশ স্বাধীনতা 75 বছর শেষ হয়েছে, আমরা অমৃতকাল এবার মানাচ্ছি সবাই, 25 বছর আমাদের জন্য অমৃতকাল, আমরা দেশকে রাষ্ট্রগুরু রূপে রূপান্তরিত করতে চাই, অথচ আমাদের জল সংকট আমাদের সামনে। যেখানে আগে 10-15 ফিট নিচে জল ছিল, আর 400-450 ফিট নিচে গেলেও জল পাওয়া যায় না, তার জন্য তিনি বলছেন অমৃত সরোবর নির্মাণ করতে হবে। সরকার অমৃত সরোবর নির্মাণ করছে, বিভিন্ন জায়গায় জলাশয় তৈরি করছে,
কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণ সেগুলো অবৈধভাবে আবার বন্ধ করে দেওয়া হচ্ছে কিনা, সেগুলো ভালোভাবে করছে কিনা সেটা কারা করবে? আমরা যারা আজ যুব, আমরা যারা সমাজের জন্য নিজেদেরকে সমর্পিত করেছি, আমরা যারা দেশের জন্য কাজ করছি, আমরাও সেখানে নিজেদেরকে ভাগিদার করবো, আমরাও সেগুলো দেখবো সঠিক অর্থে অমৃত সরোবর হচ্ছে কিনা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই দিনের উপস্থিত থেকে এনএসএস প্রোগ্রাম অফিসার এবং স্বেচ্ছাসেবকদের হাতে এনএসএস পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এদিন 51,729 টাকার অর্থরাশির চেক জমা দিয়েছেন জাতীয় সেবা প্রকল্পের ত্রিপুরা ইউনিটের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।